পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানা 1 নম্বর ব্লকের উত্তর দরিয়াপুর নয়াবস্তি গ্রামে কাঁচা রাস্তার সমস্যা বহু বছর ধরে চলছে। সেই রাস্তা দিয়ে 2000 লোক এবং 600 ছাত্রছাত্রী যাতায়াত করে। পঞ্চায়েতে ধ্যান না দেওয়ার জন্য তাদের রাস্তা এখনও বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তাঘাটের খুব অসুবিধা, রাস্তা খারাপ হয়ে আছে, কোনো রাস্তা হয়নি। আমাদের স্কুলে বাচ্চাদের যেতে অসুবিধা হচ্ছে, আমাদের মাঠ আছে, মাঠে কাজ কামে যেতে অসুবিধা হচ্ছে, আর কবরস্থান আছে আমাদের, যে লোকজন মারা যায় সেখানে নিয়ে যেতে খুবই অসুবিধা হচ্ছে। এই গ্রামের বেশিরভাগ মানুষই দিনমজুর, বর্ষার সময় তাদেরকে প্রচণ্ড কষ্ট করে কাজে যেতে হয়। গ্রামের রাস্তা দিয়ে ছাত্রছাত্রী যাতায়াত করে, যাতায়াতে তাদের প্রচণ্ড অসুবিধা হয়। বর্ষার সময় তারা স্কুলে যেতে পারে না, যদি কোনো লোক অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে পা ভ্যান করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। রাস্তার সমস্যা, রাস্তাই হয় না গ্রামে, সব গ্রামে রাস্তা, এই গ্রামে রাস্তাই নাই, 25 বছর নাই সে গ্রামে রাস্তাই নাই। ভোটের সময় বলি করবো ঘাটা হয়েছে। উত্তর দরিয়াপুর নয়াবস্তি গ্রামে যে রাস্তার কাজটা হয় না, কিসের জন্য আপনার, তোমার কি জানা আছে সেটা? না, গ্রামবাসী যদি অভিযোগ দেয় তাহলে আমরা তদন্ত করে দেখবো, কিন্তু এখন অব্দি আমাদের কাছে কোনো অ্যাপ্লিকেশন আসেনি। যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করছি, আধিকারিক ফারহানা খাতুন সভাপতি, মোবাইল নম্বর 7602796166, এই নম্বরে বারবার কল করে অনুরোধ করুন যেন নয়াবস্তি গ্রামের পাকা রাস্তার ব্যবস্থা করা হয়। ইন্ডিয়া আনহার্ডের পক্ষে আমি সুরিয়া বানু, পশ্চিমবঙ্গ মালদা জেলা থেকে।